ইলেকট্রনিক রোবট সোফিয়া পর্ব পাঁচ। রোবট সোফিয়া হাত নেড়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। কোমরের নিচের অংশ জোড়া না থাকায় সে হাঁটতে পারে না। সাবলীলভাবে কথা বলতে সে প্রযুক্তি ব্যবহার করে সুন্দর বাক্য গঠন করে গঠনে পটু। কখনো কখনো নির্দিষ্ট তথ্যের বাইরে কৌতুক বলে সে আপনাকে চমকে দেবে। একই সঙ্গে মুখে হাসি, বিরক্তি ও মজার ভঙ্গি করে কথোপকথন করে তুলবে আরও প্রাণবন্ত। কাঁদতে জানে না সোফিয়া। তার চালক হংকং পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের জিওডানি লায়নও সঙ্গে আসেন। পাঁচ তারকা হোটেলে বাক্সবন্দি থেকে প্রথম রাত কাটান রোবট সোফিয়া। ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম দিন সোফিয়ার টিকটক উইথ সোফিয়া শিরোনামে একটি অনুষ্ঠানে অংশ নেন। এর ডিজাইনার ডেভিড হ্যানসন সোফিয়ার কারিগরি দিক নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নের জবাবে সোফিয়া বর্তমান সরকারের নানা প্রযুক্তি পরিকল্পনা নিয়ে তথ্যবহুল বক্তব্য দেয়। অনুষ্ঠানের পরবর্তী অংশে নানা ধরনের প্রশ্নের জবাব দেন রোবট সোফিয়া।